আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি বরিশাল বিভাগের ভোলা জেলার ভোলা শহরে বাপ্তি ভোটের ঘর বলে জায়গাটাকে এটার পাশেই এই খামারটা এই খামারটার নাম হচ্ছে মূলত সাদিয়া অ্যাগ্রো অ্যান্ড ডেরি ফার্ম এবং এই খামারের মালিক হচ্ছে জাকির ভাই জাকির ভাই মূলত একজন ডেরি খামারি ডেরির পাশাপাশি উনি জাত উন্নয়ন নিয়ে কাজ করে তার পাশাপাশি উনি সারা বছর বিফ ফেটেনিং করে বিশাল একটা এরিয়া নিয়ে উনি খামার করেছে এখানে ছাগলও আছে তো সব কিছু নিয়েই মোটামুটি শখের একটা খামার আজকে বাণিজ্যিক আকার ধারণ করেছে দর্শক উনি এবছর কোরবানি ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি গরু ফেটেনিং করেছে তার বিশাল আকৃতির দুইটা গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দুইটা শাহিবাল গরু আছে আমার পাশে তো এই গরুগুলোই আজকে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তার পাশাপাশি সব বাজেটের গরুই কিন্তু এই খামারে আপনারা পেয়ে যাবেন আপনারা যে কেউ এই খামারে আসলে মোটামুটি সব বাজেটের গরু সংগ্রহ করতে পারবেন তো আপনাদের সবার দাওত রইলে এই খামারে অবশ্যই আসবেন আর তার পাশাপাশি জাকির বাড়ির সাথে কথা বলবো গরুগুলো দরদাম নিয়ে কতদিন পালতেছে কীভাবে খাওয়াচ্ছে সবগুলো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহদিয়াসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা

এখানে দাওয়ার জায়গা হলো মোটামুটি প্রায় 60 শতক 60 শতক জায়গা মানে অলমোস্ট 2 বিঘা 2 বিঘা কাঁচা কাঁচা 2 বিঘা যে আচ্ছা কতদিন আগে খামার করা আমাদের প্রায় দেড় থেকে 15 দুই বছরের মতো হয়েছে দেড় বছর 15 বছর খামারে বসে আপনি মূলত কি করেন মূলত ওই টুকটা বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে তার পাশাপাশি মানে আমরা এই খামারটা গরু খামার করছেন করতেছে এখন কি কি আছে খামারে আমরা আছে আপনাদের ডেইরি আছে আমাদের তারপর ফ্যাটেনিং আছে মোটামুটি ঈদের জন্য আমরা কিছু কালেকশন রাখি সেই কালেকশনগুলো মোটামুটি আমরা দর্শকদের সামনে উপস্থাপন করতে কতগুলা গরু আছে কোরবানির জন্য প্রায় কত পঁয়ষট্টিটা গরু পঁয়ষট্টিটা গরু কুরবানির জন্য আছে না কোরবানির জন্য আছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা আর টোটাল পঁয়ষট্টিটা গরু আছে টোটাল পঁয়ত্রিশ সত্তর সত্তরটা সত্তর পিস হ্যাঁ সত্তর পিস গরু আছে তো সবগুলো কি এই সাইজ নাকি এই দুইটাই সবচেয়ে বড় না এই দুইটাই আমাদের সবচেয়ে বড় গরু

এটা প্রায় ছয় জাত ছয় একটা ওভার হয়ে গেছে মানে হবে না একটা ছয় একটা বুঝতে পারছি এগুলো কেমন করে আছে আমাদের ওইটা যেটা ওইটা আছে আটের উপরে ওই কেজির উপরে হবে আর এটা সাতের এর ওপরে মানে 700 কেজির এখন আমরা যেটা কেজি আচ্ছা এটা দেখতে পাচ্ছি আমরা সুন্দর একটা ডাবল নাভি আছে গোল গোলকম্বল আছে কুজ আছে খুব সুন্দর অনেক বড় একটা কুজ আছে স্ট্রাকচারটা খুব সুন্দর আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় মানে এটা হচ্ছে বড় হচ্ছে এটা হাই ও মনে একটু বেশি বড় হ্যাঁ এটা হচ্ছে 800 কেজি লাইব এটা 800 কেজি দুইটা মিলে হচ্ছে 1500 কেজি 1500 কেজি জি দ্যাট টন দ্যাট টন মাশাআল্লাহ এটা মনে আট দাঁত তাইলে নাকি আট দাঁত হ্যাঁ এক বছর পালতেছেন গরুগুলো জি গরুগুলোকে খাবার দাবার কি খাওয়ান খাবার মিক্সড করে কয়েক আইটেমে বসে মিক্সড করে বসে খাওয়ায় তারপরে আমাদের খড় আছে তারপরে আমরা নিজস্ব ঘাস লাগাইছি ঘাস আছে আচ্ছা এইগুলা খাই মোটামুটি আড়ল পালন করি আমরা معناتো আচ্ছা নিজেদের ঘাস আছে জি তাহলে এই দুইটা গরু বেচাকেনা করার জন্য দাম চাচ্ছেন কিভাবে এখন তো আপনারা খুব ভালো করে জানেন বর্তমান যে খাউদের যে দ্রব্যমূল্যের যে দাম অনেক অনেক বেশি হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের লালন অনেকগুলা টাকা খরচ হয়েছে পর্যন্ত আচ্ছা এখন মোটামুটি যেটা আমরা না চাইলে নয় মোটামুটি আমরা বারো লাখ টাকা হইলে দুইটা করে যদি কেউ একসাথে নেয়

যদি ঢাকার কেউ আপনার কাছ থেকে গরু কিনে বা একটু দূর দূরান্তে কেউ আপনার কাছ থেকে গরু দুইটা সংগ্রহ করে ওকে গরুর ডেলিভারি দিবেন কিভাবে গরু যে আমাদের গাড়ি আছে আমাদের গাড়ি আমরা ভাড়া গাড়ি আছে ভাড়া গাড়ি ঠিক করে দিব তাদের দায়িত্বে তারা নিয়ে নেবে জি জি

এই খাবারগুলো আমরা নিয়মিত দুই বেলা দেই আর সকালে আর বিকালে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ক্রস গরু আছে ভিজিয়ান আছে তারপরে আবার শাহিবাল আছে যে সাহেব গরু যে আমরা মূলত সাহেব গরু লালন পালন করি তো এবছর আমরা চাইরটা মাত্র ফিজিয়ান গরু কিনছিলাম একটা দুইটা তিনটা চাইরটা আর বাকি সবে আমাদের উনত্রিশটাই এই এক তেত্তিরিশটা তেত্রিশটা গরু যে এখানে কত টাকা থেকে কত টাকা বাজেটের গুরু আছে ভাই এখানে আমাদের বাজেট হলো আপনার 1 লক্ষ 30 থেকে 1 লক্ষ 670000 টাকার ভিতরে আচ্ছা মোটামুটি সব বাজেটের মধ্যে সব বাজেটের ভিতরে আছে খুব সুন্দর আগুন একটা গরু যে এটা কালারটা খুব সুন্দর গণকম্পর আছে আমরা কামটা কি সুন্দর এখানে এ করা এই এটা সাইহল এটা এই দুটো সাইহল গুরু শেয়ার হইছে আর এই একটা গরু আছে আপনার এটা সাহিওয়াল সাহিওয়ালে পার্সেন্টেজটা ভালো এটাতে আচ্ছা তারপরে এই একটা আছে সাহিওয়াল এটা আবার হালকা এই সিনেমাটা মোটামুটি সবগুলোই সাহিওয়াল হ্যাঁ সবগুলোই সাহিওয়াল মাশাআল্লাহ তারপর এটা সাহিওয়াল আমাদের এখন এই যে প্রায় দেড় বছর পনেরো দুই বছর গরু পালতেছেন জাকির ভাই কি মনে হয় আপনার কাছে আসলে গরু পালা কি লাভ না লস গরু মোটামুটি লালন পালন করতে হলে একটু মনোযোগ সহকারে করতে হয় তারপরে আপনার করার পরে লাভ লস তো কিছুটা থাকবেই তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি মানুষকে কি মানে উদ্বুদ্ধ করবেন নাকি বলবেন যে বাবার আসিস আসিস না লস না না কেন আসবে না কেন না আসলে তো আমাদের

তারপরে এখানে কিছুটা সদ সরকারের একটু নজরদারি থাকা লাগবে আমাদের উপর একটু সদয় হওয়া লাগবে কারণ খাবারের যে বর্তমান যে মূল্য হ্যাঁ এই মূল্যের সাথে মোটামুটি বাজারটা গরুর মাংসের সাথে মোটামুটি একটা ইয়ে করা যাচ্ছে না

তাহলে সবাই আমাদের মতো শিক্ষিত যারা আছে তারাই এই সেক্টরের দিকে আগে আসতে হবে আগে আসলে আমাদের এলাকার উন্নয়ন প্লাস আমাদের দেশের উন্নয়ন হবে তার সাথে সাথে মাংসদের ঘাটতিটা বাংলাদেশের এটা মোটামুটি ফিল আপ করা সম্ভব হবে আর তার সাথে যদি খাবারের দামটা একটু সরকার কমাই দেয় তাহলে মোটামুটি আমরা মাংস উৎপাদন করে গরু উৎপাদন করে আমরা মোটামুটি ভালো আপনার কাছ থেকে যারা গরু কিনতে চায় যে ভিডিও দেখার পরে তাদের উদ্দেশ্যে কি বলবেন উদ্দেশ্য হলো আমার খামারে আসুক তারা আয়েশা গরুগুলো দেখুক তাদের যদি মন মতো হয় একটা দাম আমরা চাইবো কিন্তু দামটা আপনি বলেন নাই যে এটা ঠিক দামে বিক্রি হবে নাকি লাইব্রেরিতে বিক্রি হবে এটা আমাদের লাইব্রেরিতে বিক্রি করার সম্ভাবনা বেশি আমাদের প্রাইস কেমন হবে লাইব্রেরিতে